মাই চ্যানেল পিঙ্কি পাল, চলে আসলাম আবার তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে। ছোট্ট একটা মানে এই ভিডিওটা বড় করবো না এই কারণেই, কারণ আমার বড় ভিডিও একটু পরেই আসবে, কারণ আমি একটু বেরোবো, তার জন্য খুব তাড়াতাড়ি করছি। তার জন্য আমি তোমাদের যেটা দেখাতে এসেছি বা যেটা তোমাদের তোমাদের কিছু প্রশ্ন করতে এসেছি, সেই প্রশ্নের উত্তরটা অবশ্যই তোমরা দেবে। তো আগে সবার প্রথমে দেখাবো যে আমরা কি ধার করে বাজারে মাছ মাংস খাচ্ছি। তো চলো, তোমাদের কাকা নাকি ধার করে সবটাই আজকে মেজেটাও মনে হয় ধার করে এনেছে, তোমাদের আগে দেখিয়ে নি, তারপরে তোমাদের কাছে কিছু প্রশ্ন আর কিছু উত্তর চাইবো। তোমরা অবশ্যই আমার কমেন্টে এসে দিও, আর আমি তোমাদের অপেক্ষায়, মানে তোমাদের উত্তরের অপেক্ষায় রয়েছি। চলো আগে দেখিয়ে নি যে কি কি এনেছে আর কতটা ধার করে এনেছে। আর পাওনাদার সত্যি আমার বাড়িতে একদম ঢিঢি পড়ে যায়, পাওনাদারে ঢিঢি পড়ে যায়। তো চলো আগে দেখে নাও, যে দেখেছো এই যে খয়রা ইলিশ, ভোলা মাছ, এটা কাটা পোনা মাছ বলে না, রুই মাছ, তার উপরে আবার মাংস ধার করে খাচ্ছি গো। ঠিক আছে, আবার স্যান্ডি গোল্ডের মেটে সবটাই আমরা ধার করে খাচ্ছি। তোমাদের কাকা এই মাত্র সব ধার করে নিয়ে এসেছে বাজারে, সব আর কি সব দোকানদাররা তোমার কাকা গেলেই টাকা নেয় না, ধারে দিয়ে দেয়। তো ধার করে খেয়েই আমরা এত দূর আর কি, বুঝতে পারছো, ধার করে খাচ্ছি। এই যে টিফিনটা করছে সেটাও আমাদের ধার করেই খাওয়া। তোমাদের কাকা যে টিফিনটা করছে সেই টিফিনটা ধার করে করেই টিফিনটা করে দিয়েছি আমি। তো চলো, তোমাদের কিছু প্রশ্ন বলেছি, প্রশ্ন করবো, তো প্রশ্ন করছি, তোমরা উত্তরটা অবশ্যই দিও। প্রথমত ট্যারা ব্যাকা মুখি নিয়ে আমার কোনো কথা বলার ইচ্ছা নেই। আমার আমি এতদিন যা ভিডিও দিয়েছি তোমরা সবটাই দেখেছো, যে আমার নিজের রান্না, নিজের ভিডিও, নিজে কোথায় যাচ্ছি কি করছি সেই ভিডিওই দিয়েছি, তোমরা সেটাই কিন্তু দেখেছো। আর যারা কাকিমাকে ভালোবাসো অবশ্যই সেইটাই দেখার জন্য বসে থাকো, যে কাকিমা কখন আসবে, কখন ভিডিও নিয়ে আসবে, সেইটা অবশ্যই তোমরা দেখার জন্য অপেক্ষায় থাকো। তো আমার ইদানিং কাল পরশু দিন রাত্রে একটা লাইভ করেছি আর কালকে একটা ভিডিও করেছি, আর আজকে এই ভিডিওটা শেষ, মানে এই ভিডিওটার পরে আমি এইসব আলছাল আল 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 নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি দেখো বাজে কথা কিন্তু বলিনি, ঠিক আছে, আমি অন্য কথা বলছি, এদের নিয়ে আমার কোনো ইচ্ছাও নেই আর এদের নিয়ে আমি কোনো কথাও বলতে চাই না। তো যেটা আমি বলতে এসেছি, আজকে দু বছর হলো, দু বছর তোমরা জানো রিমির বিয়েটা হয়েছে দু বছর, ঠিক আছে। তোমরা যদি আমার ভিডিওটা আমি প্রাইভেট করা রয়েছে, ভিডিওগুলো বিয়ের ভিডিওগুলো যদি প্রাইভেট থাকে আমি নিশ্চয়ই তোমাদের কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, যে কোনখানে এই মানুষগুলোকে দেখেছো দেখে নেবে তো একটু খুঁজে। এই মানুষগুলোকে আমি কোনোদিন পুছিনি, পুছতাম না। হ্যাঁ, ওই যে আমার আমার বিয়ে মানে মেয়ের বিয়েতে নাকি টাকা ধার দিয়েছে, আগে বলো এটা 4000 টাকা দিয়ে নতুন সাইকেল কিনে দেখাতে, যদি মানে এক বাপ জন্ম দিয়ে থাকে। হ্যাঁ, চাপে তো একটা চোরাই গাড়ি শুনে নিয়েছো, সাইকেল কেনার ক্ষমতা নেই তার আবার ইয়ে। ও আমার বাড়ির মাথার উপর ছাদ আছে, টিনের বাড়ি না, আর বুঝেছো আমার বাবা মানে ওই ঠুকে ঠুকে খায় না, বা মা লোকের বাড়ি কাজ করে খায় না, বুঝতে পেরেছো। তো সেখানে আমার বাবাকে ওই আমার মানে দাদু বাবার শ্বশুর ওই ঝাঁকা নিয়ে তেড়ে যায়নি, এগুলো কিন্তু আমি কিছুই জানি না, ঠিক আছে। কারণ আমি বলি না, আমি এইসবগুলোকে পাত্তাও দিতাম না আর এইসবের কোনো কানও দিতাম না। আর এইসবগুলোকে তোমরা চিনলে কোথা থেকে, পিঙ্কি পালের কাছ থেকে চিনেছো, পিঙ্কির পালের বাড়ি থেকে চিনেছো। আর আর এগুলোকে, এগুলো যে বলছে যে বিয়েতে ধার দিয়েছে, আমার পাড়ার লোকের কাছ থেকেও আমি একটা টাকা নিয়ে নি। পাড়ার লোক তারা কি করেছে, সাইকেল কিনে দেখাতে বলো 4000 টাকা দিয়ে। আমাদের পাড়ার লোক রিমিকে খুব ভালোবাসে আর আমাকেও খুব ভালোবাসে, আর রিমির এই পরিস্থিতি দেখে তারা পাশে দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, এই মানুষটা রাজি ছিল না, তখন আমি এই মানুষটাকে ভুল বুঝেছিলাম, কিন্তু না, এই মানুষটাই ঠিক, আমি ভুল ছিলাম। আমি ভুল ছিলাম বলে আজকে দিনের পর দিন ঠোকর খাচ্ছি, দিনের পর দিন ঠোকর খাচ্ছি। এই মানুষটাই ঠিক ছিল বলে এই মানুষটা সেই বিয়েতে কোনো ধারে পাশে ছিল না। আর তখন ওইগুলো কোথায় ছিল, ওইগুলোর মুখ কোথায় ছিল? তোমরা তো বিয়ের ভিডিও দেখেছো, মানে যারা কাকিমাকে দু বছর ধরে ছিল তারা তো বিয়ের ভিডিও দেখেছো, তারপরে বরযাত্রী যাত্রীর বাসের মধ্যে প্রত্যেকটা মানুষকে দেখেছো, যে প্রত্যেকটা মানুষ আমার পাড়ার লোক ছিল, প্রত্যেকটা মানুষকে দেখেছো, তার মধ্যে এই মুখগুলোকে কোনোদিন দেখেছো? কারণ এই মুখগুলো না এই ফেব্রুয়ারি মাস থেকে না উৎপটং উড়ে এসে আমার বাড়িতে বসেছে বিয়ের জন্য, শুধু এসে তারা তো মানুষ কি করে, মানুষ একজনকে করে ঠিক আছে, ওই তোমার জন্য করছি, তুমি আবার ফুর্তি করে একজনকে জন্ম দেবে, তা সেটাও পর্যন্ত আমার পয়সায় হবে, এগুলো তো আমার জানার কথা না, কারণ এগুলো আমার পেছনেই হয়েছে, ঠিক আছে। আমি দরকার নেই আমার এসব নিয়ে বলার, যেটা করে ফেলেছো করে ফেলেছো, ভাববে ওপরওয়ালা আছে সব দেখছে, ঠিক আছে, যার জন্য যা করেছো ওপরওয়ালা আছে, আর এই নিয়ে আমার কিছু বলার নেই, আর এই নিয়ে আর আমার কোনো ভিডিও করার নেই। আমার শুধু জাস্ট একটাই প্রশ্ন, শুধু তোমাদেরকে আমি একটা কথাই বলবো, যে ভিডিওর রিমি ওই সময় বিয়ের সময় সবাই তো ফটো তুলেছে, আমার ওয়াইফও কাউকে মেরে তার থেকে দেড় কাটা জায়গা মানে মরার আগে লিখিয়ে নিয়েও ইয়ে হয়নি, যাই হোক।
তোমাদের কাকা ভুলে গেল কি বলে গেল, আমি দেখো আমি ওইসবের মধ্যে থাকছি না, আমার এইসব ভালো লাগে না, আর আমি এইসব এইসব এইসবগুলোকে আমি চিনতাম না, সত্যি আমি চিনতাম না। আর ওই যে কাইলা বাটাকে তো আমি পুষতামই না কোনোদিনই। দেখুনি বিয়েতে একটা ফটো দেখাতে বলো তো, রিমির সাথে সবাই তো সেলফি তুলেছিল, একটা ফটো দেখাতে বলো না, আমায় তো টাকা ধার দিয়েছিল, নিশ্চয়ই একটা ফটো তো পাবে না, সেই ফটো দেখাতে বলো তো অবশ্যই। আর আমার তো মনে পড়ে না যে আমি নিমন্ত্রণই করেছিলাম কিনা, কারণ আমি তো পুষতামই না তাদেরকে, কারণ তাদেরকে আমি ঘৃণা করি, আগা গোড়াই ঘৃণা করি, কারণ সে কোনোদিনই মানে আমার শাশুড়ি শ্বশুর আমাকে চাইতো, এরা আমার বরের পয়সা খাওয়ার জন্য আমাকে সহ্য করতে পারতো না, বুঝেছো? তাই জন্য আমি এদেরকে কোনোদিনই পুষতাম না, কোনোদিনই এদের ফ্যামিলিটাকে পুষতাম না। এরা হচ্ছে মানে আমাকে কেন আমাকেও বিয়ে করেছে, কেন ওদেরকে টাকা ঢালতে পারিনি, কেন ওদের ওরা খেতে পারছে না, এই জ্বালাতে এরা ওই যে 8 মাস বলেছিল না রিমি, 8 মাস তোমাদের কাকাকে আটকে নিয়ে রেখে দিয়েছিল ওই বাড়িতে। তখন ওর মা বাবাও ছিল না যে বুদ্ধি দেওয়ার মতন, যে ছেলেকে বুদ্ধি দেবে, মা বাবা নেই। আর এইগুলো জানে, এর মাথায় হাত বোলাতে পারলেই এর সংসারটা চালিয়ে দিত। ওই যে কালকে বললো যে সংসার মাস গেলে টাকা দিত, আমি তো জানতামই না, আমি কিন্তু কিছুই জানতাম না, এখন সব জানতে পারি। যাই হোক, শুধু একটাই বলবো যে আমাকে তো আমার মেয়ের বিয়ের সময় টাকা দিয়েছিল আমার পাড়ার লোক, আমাকে সত্যি কথা বলতে তারা এত হেল্প করেছে, তারা কিন্তু মানে আমাকে টাকা দেওয়া, আমি কিন্তু টাকা তাদের কাছে চাইনি আর তারাও আমাকে টাকা দেয়নি। তাদের মধ্যে যার যেটা মন চেয়েছে, যে যেটার পাশে দাঁড়িয়েছে, যে যেটা কিনে দিয়েছে, কেউ মাংস দিয়েছে, কেউ প্যান্ডেল দিয়েছে, আমার পাড়ার কমিটি অবধি দিয়েছে, সেটা তোমরা সবাই আমার আগের ভিডিওতে গিয়েও দেখতে পারো। পাড়ার কমিটিরাও দিয়েছে, পাশের বাড়ির ভাইরা দিয়েছে, সবাই মিলে খাওয়ার আয়োজন করেছে। আর এরা কোথায় ছিল? এরা বলে টাকা ধার দিয়েছে। তো এদেরকে বলো তো একটা ফটো দেখাতে, রিমির সাথে বিয়ের ফটো। আমার তো মনে পড়ে না যে এদেরকে আমি কোনো সময় নেমন্ত, কেউ যদি টাকা ধার দেয় তাকে নেমন্তন্ন করবো না, এরকম মানসিক কথা আমার মধ্যে নেই গো। তো আশা করি এইটা তোমরা চাইবেই অবশ্যই, যে একটা ফটো দেখতে, কারণ রিমির বিয়ের সাথে ফটোর সাথে কিন্তু অনেকে সেলফি ফটো তুলেছিল, সেই ফটোগুলো অবশ্যই তাদের কাছে থাকবে, অবশ্যই দেখাবে। তোমরা না, তোমরা চাইলে না করতে পারবে না, সে এডিট করলে করে হলেও রিমির ফটো থেকে তুলে নিয়ে এসে তোমাদের দেখিয়ে দেবে। যাই হোক, চলো এদের পয়সা নিয়ে আমার মেয়ের বিয়ে দিচ্ছি। বাবা আমি ধন্য হয়ে গেলাম, যাদের নাকি আমার বরের পয়সায় সংসার চলতো তারা আবার আমার মেয়েকে বিয়ে দিয়েছে, ও মাই গড। তো চলো ধার করে খাওয়ার জিনিসগুলো দেখিয়ে দিলাম, এখনো পড়ে আছে দেখে নাও, এখনো পড়ে আছে আমার, এই মাত্র ধার করে সব বাজার থেকে নিয়ে এসছে, আমার সংসারটা ধার করেই চলে। হ্যাঁ, কারণ আমার তো আর মাস গেলে এসে হাত পাততে হতো না। আর সুদ, ও মাই গড, ওকে আমি বুঝতামই না, ওকে আমি টাকা দেবো সুদ নেবো না, সেটা কখনো হয়? ও মা কেন, সুদ তো নিয়েছি আমি তো বাবা, ওরকম কাঁচা কাজ করবো না। মাস গেলে 10,000 টাকা, 8,000 টাকা, 6,000 টাকা চেয়েছে নিয়ে যাবে, আর তার সুদ নেবো না, সেটা কখনো হয়? আমি দেখো আমি তো আর মানে সেরকম মানে ভালোবাসতে পারিনি, তাই জন্যই আমি সুদটা নিয়েছি। সুদ নেবো না সেটা কখনো হয়? আমি টাকা দিচ্ছি, মাস গেলে সুদ নেবো না, আমি ইন্টারেস্ট নিয়েছি তো, আমি নিয়েছি, আমি তো বলছি আমি নিয়েছি, কারণ আমি যেটা করি আমি সেটা বলি, আমি যেটা করি আমি বলি, কারণ আমি ইন্টারেস্ট নিয়েছি, আমি টাকা ধার দিয়েছি, আমি ইন্টারেস্ট নেবো না, সেটা কখনো হতে পারে? তার জন্য জ্বলছে, বুঝতে পেরেছো? মুখেই তো বলে দিচ্ছে ইন্টারেস্ট দিয়েছি, ইন্টারেস্ট দিয়েছি। তার মানে ইন্টারেস্ট দিয়েছে মানে কি? তার মানে টাকাটা নিয়েছে, তার প্রমাণটাও কিন্তু করে দিল তোমাদের কাছে। তো চলো আর ভিডিওটা বড় করতে চাইছি না, আমার শুধু জাস্ট এইটুকুনি বলার জন্য আমি ভিডিওটা করলাম, কারণ আমরা দেনা করে খাচ্ছি, আমরা আমার মেয়ের বিয়েতে টাকা ধার দিয়েছে ও মা, তাই জন্য সেই মানুষগুলোরই দেখা যায় নাই আমার মেয়ের বিয়েতে। আর যাই হোক, বিয়েটা তো ফলস হয়ে গেছে, বিয়েটা তো সত্যিকারের ছিল না, সত্যিকারের যদি থাকতো তাহলে টিকে যেত, আর এইটা ফলস বিয়ে ছিল, তাই জন্য যাই হোক এইসব নিয়ে আমি আর কথা বলতে চাই না। আর যেহেতু ওই চ্যাপ্টারটা আমি পুরো বন্ধ করে দিয়েছি, আর এইসব তো কত 1 বছর ধরে এসেছে গেছে, তোমরা তো দেখেইছো এরকম ধরনের এসেছে গেছে ভিউ কামানোর জন্য, আর এইগুলো তো অতিরিক্ত ভিউ কামানোর জন্য এগুলো করছে, মানে এদের এত লালসা ছাড়তে পারছে না পিঙ্কিপালকে, পিঙ্কিপালের কোন জায়গা থেকে পাক দেবে খুঁজে বেড়াচ্ছে। তো চলো, পিঙ্কিপাল আর পাকবে না, কারণ পিঙ্কিপালের গ্যাস বন্ধ হয়ে গেছে, আজকে থেকে গ্যাস পুরোটাই বন্ধ করে দিলাম। তো কামা, তোরা যত পারিস যত নোংরা কথা বলে পারিস, ভিউয়ার্সরাও আছে যারা আমাকে 2 বছর ধরে চেনে, তারা জানে দেখছে বুঝছে, আর কিছু কিছু আছে যারা কিনা তোদেরকে আমার তরফ থেকে চিনে তোদেরকে সাপোর্ট করছে, তো তাদের ভিউ নিয়েই থাক, তাদের সাথে তোরা মিলে থাক, এইটুকুনি কামনা করবো। আর কতদিন তোরা ভিউ কামাতে পারিস, কতদিন আমাকে যারা ভালোবাসো তারা গিয়ে অবশ্যই আমাকে যদি তোমরা ভালোবেসে থাকো, আমার যদি আমাকে নিয়ে যদি কোনো রকম কথা বলে তোমরা গিয়ে সেখানে প্রতিবাদ করবে, ঠিক আছে? যদি তোমরা ভালোবাসো, কারণ তোমরা কাকিমাকে 2 বছর ধরে চিনছো, এই 6 মাস ধরে 7 মাস ধরে যারা আমাকে চিনছে, মানে যারা আমার বাড়িতে সূর্য ঢুকে ভালো হয়ে বেরিয়েছে তাদের কথা বলছি না, ঠিক আছে? তারা নাকি 2 বছর আগে টাকা দিয়েছে, তারপর মাঝখানে ব্রেকআপ হয়ে গেছিলো আমার সাথে, দিয়ে আবার 6 মাস ধরে আবার লিঙ্ক আপ করেছে, কারণ ভিউর জন্য,
ঠিক আছে, আমি তো দেখো আমি তাদেরকে পুছি না, সত্যি এখনো বলছি আমি ঘিন্না করি, আমি ঘিন্না করি তাদেরকে, আমি ঘিন্না করি ওদেরকে, আগা গোড়াই ঘিন্না করতাম, আগা গোড়াই ঘিন্না, আমি পছন্দ করতাম না, কোনোদিনই পছন্দ করতাম না, ওই জন্য কোনোদিনই আমি ওই বাড়িতে পারি না। আমার ওই জমি আছে পাশে, আমার গাছে ভর্তি চারটে আম গাছে ভর্তি ভর্তি আম হতো, আমি আম পাড়তে যেতাম, আমি আম পাড়তে গিয়ে আম একটা আমও ছুঁড়ে দিয়ে আসতাম না ওই বাড়িতে, পরিষ্কার কথা, আমি ব্যাগ ভরে ভরে আম নিয়ে চলে আসতাম। তো চলো, আর ইদানিং 2 বছর ধরে আর যাচ্ছি না, আর জমিটা তো এমনিতেই বেচে দেবো, কোনো কথাই হবে না, ওখানে আমাদের কোনো আর ইচ্ছেই নেই মানে যাওয়ার। তো বন্ধুরা, শুধু তোমাদেরকে এইটুকুনি জানানোর জন্য ভিডিওটা করলাম যে আমরা ধারদেনায় ডুবে আছি, ধারদেনায় করে খাচ্ছি অনেক খাবার, আমাদের স্যান্ডি গোল্ডির প্রত্যেক দিন মাংস, প্রত্যেক দিন কেজি কেজি দই সবই ধারেতেই চলছে, কারণ দেখো কী করবো, ইনকাম নেই, পয়সা নেই, খেতে পাচ্ছি না, তাই ধার করে খাচ্ছি। ওই জন্য পাওনাদাররাও বাড়িতে এসে টাকা চাইছে না, তারা বুঝে গেছে যে এরা ধার করলে পরে এদেরকে টাকা দেওয়া যাবে না। তো চলো আর বেশি কথা বলছি না, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো ভিডিও, এইসব ভিডিও আর পাবে না, কারণ আমি এদেরকে নিয়ে ভিডিও করতে চাই না, আর একদমও না, আমার কেউ ছিল না, আমাকে নিয়েই এরা পড়ে আছে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আমি এক জায়গায় যাবো, কোথায় যাবো, কিসের জন্য যাবো, আর কে বারবার আমাকে ফোন করছে যাওয়ার জন্য, সবটা দেখার জন্য নজর রাখো পিঙ্কি পালের এই চ্যানেলে। চলো টাটা।